হ্যালো फ्रेंड्स वेलकम জানাচ্ছি আমার YouTube চ্যানেলে সবাইকে চলে এসেছি আপডেটের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে ইউজি অ্যাডমিশনে তো পরপর আপডেট আসছে তার মধ্যে চলে এসেছে এটা পিজি অ্যাডমিশনের আপডেট রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ডিস্টেন্সে যারা ভর্তি প্ল্যানিং করছেন 2023 সালে তাদের জন্য নিয়ে চললাম আপডেট কারণ চলে এসেছে ইউনিভার্সিটির তরফ থেকে অফিশিয়াল নোটিফিকেশন শেয়ার করছি আজকের এই ভিডিওটায় যারা নতুন এসেছে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য পরপর পিজি অ্যাডমিশনেরও আপডেট আসবে তাই মাঝে মাঝেই দেখতে হবে আরজি টেককে আমি জানি আপনাদের পরীক্ষা চলছে তবুও সময়ের ফাঁকে দেখতে হবে আরজি টেককে কারণ নতুন নতুন অ্যাডমিশন আপডেট নিয়ে চলে আসবো রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের আপডেটটা শেয়ার করে দিচ্ছি আজকে তবে তার আগে কিছু জিনিস বলে দেওয়া ভালো ফার্স্ট অফ অল রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে কোনো এন্ট্রান্স পরীক্ষা হয় না ডিস্টেন্সে ভর্তির জন্য এখানে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যাডমিশন অর্থাৎ আপনারা যারা এই বছর 2023 সালে আরবিউতে ভর্তি প্ল্যানিং করছেন যখন ফর্ম ফিল আপ করবেন আপনারা ফর্ম ফিল আপ করার পরবর্তী আপনার কাছে একটা অপশান চাইবে সেখানে আপনাদের পেমেন্ট করে দিতে হবে ফার্স্ট সেমিস্টারের ফিস এবং আপনাদের অ্যাডমিশন হয়ে গেল এর পরবর্তী আপনাদের একটা ভেরিফিকেশন হবে যেটা ইউনিভার্সিটি স্টাডি সেন্টার অথবা মেইন সেন্টার করুণাময়ীতে আপনাদের ডাকবে এবং সেই সময় আপনাদের অরিজিনাল ডকুমেন্টসগুলো সমস্ত কিছু দেখাতে হবে অর্থাৎ ভেরিফিকেশন করতে হবে ভেরিফাইড করতে হবে তাহলেই আপনাদের অ্যাডমিশনটা কনফার্ম হয়ে গেল এবার অনেক স্টুডেন্টস আছে যারা আরবিউ ডিস্টেন্সও অ্যাপ্লাই করবে আবার রেগুলারও অ্যাপ্লাই করবে আরবিউ বা অন্যান্য ইউনিভার্সিটিতে তাদের জানিয়ে দিই আর লাস্ট ইয়ার যেটা আরবিউ বলে দিয়েছিল অন্তত যে ভেরিফিকেশনের আগে ক্যান্সেল করার সুযোগ দেবে তার আগে কিন্তু দেবে না অর্থাৎ তারপরে দেবে না তবে অর্থাৎ আপনারা এরকম যদি স্টুডেন্টস হন যারা রেগুলারও অ্যাপ্লাই করছে ডিস্টেন্সও অ্যাপ্লাই করছেন আর ডিস্টেন্সে তো কোনো এন্ট্রান্স হচ্ছে না ডাইরেক্ট ভর্তি তার ফলে আপনাদের কাছে কিন্তু ধরুন পেমেন্ট করে দিলেন আপনারা তার পরবর্তী তো কিছুদিন সময় থাকবে ভেরিফিকেশন অবধি তার মধ্যে ক্যান্সেল করে দিলে আপনারা টাকাটা রিফান্ড পেয়ে যাবেন এবছর কী হয় সেটা তো নিশ্চয়ই দেখার চলুন দেখে নিচ্ছি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি পিজি অ্যাডমিশন 2023-এর টোটাল 11টা সাবজেক্টে কী কী অ্যাডমিশন হচ্ছে কোথায় স্টাডি সেন্টার রয়েছে যোগ্যতা সমস্ত কিছু বলে দিই একটা ভিডিওতে শেয়ার করছি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে তাদের পিজি ডিস্টেন্স অ্যাডমিশনের অফিসিয়াল আপডেট শেয়ার করছি 2023 সালে তাদের যে ভর্তি হতে চলেছে টোটাল 11টা সাবজেক্টে ভর্তি হবে সাবজেক্টগুলো হচ্ছে বেঙ্গলি ইংলিশ সংস্কৃত এডুকেশন হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি এনভায়রনমেন্টাল স্টাডিজ মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক ভোকাল মিউজিক এবং রবীন্দ্রসঙ্গীতে আপনি এখানে অ্যাপ্লাই করতে পাচ্ছেন এবং এতে কী যোগ্যতা লাগবে এবং এ কত টাকা সাধারণত খরচা পড়ে আমি পুরোটা বলে দিচ্ছি তবে তার আগে একটু দেখে নিতে হবে আমাদের 1 তারিখ থেকে 1 জুলাই থেকে আবেদন শুরু হচ্ছে 30/8/2023 মানে আগস্টের 30 তারিখ অবধি আবেদন চলবে আমি জানিয়ে দিই এই ডেটটা এক্সটেন্ড হবে এই ডেটটা আশা করি সেপ্টেম্বর অবধি মিনিমাম এক্সটেন্ড হবে যেহেতু অনেকেরই রেজাল্ট 30 তারিখের মধ্যে আসবে এবং তারপরে একটা রেগুলারে অ্যাডমিশনের আপডেট থাকবে এবং তার সাথে ডিস্টেন্সের অ্যাডমিশনের অপশানও আপনারা পেয়ে যাবেন তাই এই ডেটটা এক্সটেন্ড হবে গ্র্যাজুয়েশনের পরবর্তীতে তো দেখুন এখানে আমি কী কী একটু প্রথমে স্টাডি সেন্টারগুলো বলে দিই আপনাদের রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস পেয়ে যাচ্ছেন মেন ক্যাম্পাস মানে হচ্ছে করুণাময়ী সল্ট লেকে যেটা অবস্থিত তার সাথে পেয়ে যাচ্ছেন রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই আপনি পাবেন ধ্রুবচাঁদ হালদার কলেজ পেয়ে যাচ্ছেন তাম্রলিপ্ত মহাবিদ্যালয় সুকান্ত মহাবিদ্যালয় বিদ্যানগর কলেজ সুন্দরবন হাজি দশরথ কলেজ ভট্টর কলেজ বাঁকুড়া জেলা সম্মিলনী মহিলা মহাবিদ্যাপীঠ রয়েছে বালুরঘাট কলেজ রয়েছে মেঘনাথ সাহা কলেজ রয়েছে শীতলকুচি কলেজ রয়েছে বারাসত কলেজ সৈয়দ নুরুল হাসান কলেজ শ্রীপদ সিং কলেজ পেয়ে যাচ্ছেন শামসি কলেজ পেয়ে যাচ্ছেন তারপর পাথর প্রতিমা মহাবিদ্যালয় পেয়ে যাচ্ছেন আনন্দচন্দ্র কলেজ পেয়ে যাচ্ছেন কলেজ অফ কমার্স গঙ্গারামপুর কলেজ বিজয়গড় জ্যোতিষ রয় কলেজ পেয়ে যাচ্ছেন তারপরে রায়দিঘি কলেজ পেয়ে যাচ্ছেন ছাবড়া বনগাছিলি মহাবিদ্যালয় পেয়ে যাচ্ছেন অবেদানন্দ মহাবিদ্যালয় পাচ্ছেন মাথাভাঙ্গা কলেজ পাচ্ছেন দেশবন্ধু কলেজ অফ কলেজ ফর গার্লস পেয়ে যাচ্ছেন বিধানচন্দ্র কলেজ রিশরা বেহালা কলেজ পেয়ে যাচ্ছেন দেশবন্ধু মহাবিদ্যালয় শ্রীরামপুর গার্লস কলেজ বিবেকানন্দ কলেজ মধ্যমগ্রাম গৌড় মহাবিদ্যালয় মুন্সি প্রেমচাঁদ মহাবিদ্যালয় রায়গঞ্জ কলেজ ফালাকাটা কলেজ পেয়ে যাচ্ছেন বিবেকানন্দ কলেজ আনন্দপুর আলিপুরদুয়ার পেয়ে যাচ্ছেন মহারাজা শিরীশচন্দ্র কলেজ রাজা পেয়ারিমোহন কলেজ মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ পেয়ে যাচ্ছেন এগরা সারদা শশীভূষণ কলেজ পেয়ে যাচ্ছেন আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ পেয়ে যাচ্ছেন শহীদ প্রদ্যুত ভট্টাচার্য মহাবিদ্যালয় পেয়ে যাচ্ছেন মগরাহাট কলেজ পেয়ে যাচ্ছেন রামসদয় কলেজ পেয়ে যাচ্ছেন তারপর ডক্টর বি আর আম্বেদকার শতবার্ষিকী মহাবিদ্যালয় পাচ্ছেন তারপরে আপনার কোটশিলা মহাবিদ্যালয় পেয়ে যাচ্ছেন আপনি তারপর হিরালাল ভাকাত কলেজ পেয়ে যাচ্ছেন তো তারপরে বুঝতেই পারছেন বীরভূম থেকে শুরু করে হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা আলিপুরদুয়ার ইভেন আমাদের উত্তরের টোটাল আজকে উত্তরবঙ্গ বা কল্যাণী ইউনিভার্সিটি অধীনস্থ যে কলেজগুলো এবং মুর্শিদাবাদ মেদিনীপুর সব জায়গায় আপনি পেয়ে যাচ্ছেন এই কলেজ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের এই যে স্টাডি সেন্টারগুলো জানিয়ে দিই প্রত্যেকটা স্টাডি সেন্টারে কিন্তু প্রত্যেকটা কোর্স হয় না যেমন মিউজিকের এই যে রবীন্দ্রসঙ্গীতের কোর্স এগুলো কিন্তু সাধারণত হয়ে থাকে তাদের মেন ক্যাম্পাস থেকে যদিও প্রসপেক্টাস আসলে আমি টোটাল ডিটেলসগুলো শেয়ার করে দেবো যে স্টাডি সেন্টার ওয়াইজ কোথায় কোথায় কোন কোন কোর্সগুলো হচ্ছে তো আমি এবার আপনাদের একটু 2022-এর প্রসপেক্টাসটা শেয়ার করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দিচ্ছি কারণ সেটা সাধারণত পরিবর্তন হয় না চলুন দেখে নিচ্ছি যোগ্যতা কী লাগে
আচ্ছা, প্রথমত জানিয়ে দিই আজকের এই যে কোর্সগুলো বললাম এগুলো কিন্তু সেমিস্টার ওয়াইজ কোর্স, সিবিসিএস মোডে ছ মাস অন্তর অন্তর পরীক্ষা হবে। আপনাকে মিনিমাম দু বছর টাইম, অর্থাৎ দু বছরে মাস্টার ডিগ্রি আর চার বছরে ম্যাক্সিমাম সময় দিচ্ছে, তার মধ্যে আপনাদের পাশ করতে হচ্ছে। আচ্ছা, প্রথমত একটু জানিয়ে দিই, লাস্ট ইয়ারও যেগুলো চেয়েছিল এবছরও একই চায় সাধারণত এরা, বাংলা, সংস্কৃত, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স এই সাবজেক্টগুলোতে মাস্টার্স করতে গেলে আপনাকে এইগুলো নিয়ে মিনিমাম পাস বা অনার্সে পড়াশোনা করতে হবে। লাইক ধরুন আপনার আজকে ছিল হচ্ছে, ধরুন আপনার একটা সাবজেক্ট ছিল ইংলিশ, এই অনার্সে আপনি ধরুন পড়াশোনা করেছেন, আর আপনার পাশে ছিল ধরুন হচ্ছে বাংলা ছিল আর পল সায়েন্স ছিল, আপনি ইংলিশও অ্যাপ্লাই করতে পারবেন, বাংলাও অ্যাপ্লাই করতে পারবেন, পল সায়েন্সও অ্যাপ্লাই করতে পারবেন। কারণ ইংলিশটা আপনার অনার্স ছিল, এখানে ইংলিশ রয়েছে, বাংলাতে আপনি পাশে পড়েছেন জেনারেল ইলেকটিভ পেপার হিসাবে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন কারণ বাংলা রয়েছে, আপনি পল সায়েন্সটা পাশে পড়েছেন তাহলে আপনি মাস্টার্স অ্যাপ্লাই করতে পারছেন। এছাড়া যারা আজকে জেনারেল গ্র্যাজুয়েট রয়েছে বা পাস গ্র্যাজুয়েট রয়েছে, তাদের ধরুন আজকে এই তিনটে সাবজেক্ট ছিল, তারা এই তিনটেতেই অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এই সাবজেক্টগুলোতে আপনাকে কনসার্ন সাবজেক্টে 300 নম্বর মিনিমাম পড়াশোনা করতে হবে পাস বা অনার্সে। এবার চলে এসেছে এমএ এনভায়রনমেন্টাল স্টাডিজ, সোশ্যাল ওয়ার্ক, এবং তার সাথে চলে এসেছে রবীন্দ্রসঙ্গীত এবং ভোকাল মিউজিক। এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই আবেদন করতে পাচ্ছেন এবং এই ক্ষেত্রে আলাদা করে কিছু চাইছে না। আচ্ছা, তার পরবর্তী চলে এসছে এমএ ইন এডুকেশান, এই ক্ষেত্রে বলে দিয়েছে যারা বিএড কমপ্লিট আছে তারা আবেদন করতে পারছে, প্লাস যারা আজকে অনার্স বা জেনারেল এডুকেশান নিয়ে পড়াশোনা করেছে পাসে বা অনার্সে তারাও আবেদন করতে পারবে এমএ ইন এডুকেশান। জিওগ্রাফি, এই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র অনার্স চাইছে, ইভেন এনএসইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিও কিন্তু অনার্সই চায় মাস্টার্স করার জন্য। শুধুমাত্র একমাত্র আজকে কল্যাণী বিশ্ববিদ্যালয় তারা যেমন আজকে অনার্সও চায় পাসতেও অ্যাপ্লাই করার সুযোগ দেয়। আচ্ছা, এই ক্ষেত্রে দেখুন এমএ জিওগ্রাফি আপনি অনার্স জিওগ্রাফি হলে আবেদন করতে পারছেন, এবং এটা যারা বিএ জিওগ্রাফি করেছে বা বিএসসি জিওগ্রাফি করেছে সবাই কিন্তু এমএ জিওগ্রাফি আবেদন করতে পারবে। তার পরবর্তী চলে এসছে আজকে অ্যাডমিশন এলিজিবিলিটি ফি স্ট্রাকচার। আচ্ছা, প্রথমত যোগ্যতা আমি যেটা বলে দিলাম আপনাদের টোটালটা এই একদম সেম। আচ্ছা, একটু আমি এবারে দিয়ে খরচাটা বলে দিই। যেমন আজকে বাংলা, সংস্কৃত, ইংলিশ, পল সায়েন্স, হিস্ট্রির ক্ষেত্রে আপনার যারা রবীন্দ্রভারতী স্টুডেন্টস তাদের 2200 টাকা পড়ে, আর যারা অন্যান্য ইউনিভার্সিটি থেকে লাইক ধরুন যাদবপুর, ক্যালকাটা, বিদ্যাসাগর, কল্যাণী থেকে যারা রবীন্দ্রভারতীতে ভর্তি হওয়ার প্ল্যানিং করছে তাদের 2500 টাকা পড়বে। যারা আজকে বাংলাদেশের স্টুডেন্টস আছে তাদের তারা যদি রবীন্দ্রভারতী অলরেডি স্টুডেন্টস হয় 4200, আর যদি বাংলাদেশে বা অন্যান্য ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে পাস আউট হয়ে আসছে তাদের 4500 টাকা করে পড়ে। আমি আর কিছু বলে দিচ্ছি, লাইক ভোকাল মিউজিক, রবীন্দ্রসঙ্গীত এই ক্ষেত্রে 5500 টাকা পড়ে, আর আরবিউ স্টুডেন্টসদের জন্য 5200, এনভায়রনমেন্টাল স্টাডিজের ক্ষেত্রে 4500, আর যারা হচ্ছে রবীন্দ্রভারতী মানে নিজস্ব স্টুডেন্টস তাদের 4200 টাকা করে খরচা পড়ছে। এছাড়া রয়েছে এমএসডব্লিউ, এই ক্ষেত্রে 9500 টাকা পড়ে এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য, আর আরবিউ স্টুডেন্টদের জন্য পড়ে 9200 টাকা। জিওগ্রাফি, এই ক্ষেত্রে 9500 পড়ে এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য, আর রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি নিজের স্টুডেন্টদের জন্য লাগে 9200 টাকা। এডুকেশনের ক্ষেত্রে 2700 টাকা আরবিউ স্টুডেন্টদের জন্য, আর এক্সটার্নালদের জন্য লাগে হচ্ছে 3000 টাকা লাগে। পাস সার্টিফিকেট ফি আপনাকে 300 টাকা পেমেন্ট করতে হবে সেমিস্টার ফোরে, সেই রেসপেক্টে আপনি সার্টিফিকেট পাচ্ছেন। তো পরবর্তী আপডেট নিয়ে চলে আসি, তার জন্য সঙ্গে থাকতে হবে, এবং কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে জানাবেন। ফাইনালি পিজি অ্যাডমিশনে আপডেট শুরু হয়ে গেল, তাই পরপর আপডেট আসবে, সঙ্গে থাকুন, ভালো থাকবেন, বেস্ট অফ লাক।